ভিডিও তো পাইছেন তাই না ভাই? এই ভিডিওগুলো দেখবেন, পরবর্তীতে এই ভিডিওগুলো দেখবেন আর কাজ করবেন, দেখবেন আপনার সাইটটা এত সুন্দর সাজাতে পারছেন, একটা খুবই আকর্ষণীয় সাইট হয়ে যাবে। রেজাউল ভাই বুঝতে পারছেন কি? হ্যালো, হ্যাঁ ভাই, বললাম আমি যে এতক্ষণ যে কথা বললাম এগুলো শুনেননি? হ্যাঁ ভাই, সব শুনছি। আচ্ছা, এগুলা একটু দেখে দেখে কাজ করেন, দেখেন কত সুন্দর কাজ হয়ে যায় আপনার। আচ্ছা, আমরা এখানে এখন একটা ক্যাটাগরি অ্যাড করবো। দেখেন আমি যদি দিই এই যে ক্যাটাগরি অ্যাড, এইখানে দিলেও হবে, অ্যাড ইন্টার ক্যাটাগরি এইখানে দিলেও হবে। আমরা একটা ক্যাটাগরি অ্যাড করব, এই যে ক্যাটাগরির নাম লিখব কি, টি না টি লিখব, জাস্ট টি। আপনি পরবর্তী চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। টি লিখে দিলাম, এই যে কনফার্ম করে দিলাম। এই দেখেন একটা ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে, এন্ড এর সাথে আপনি সাব ক্যাটাগরি অ্যাড করবেন, কি কি চা আছে বলেন। এই যে আমি এখানে এই যে প্লাস প্লাস চিহ্ন দিলাম, এখানে এখানের বিষয় আছে, মনে করেন এই যে টি, টির একটা ব্যানার বানাবেন, এই যে এই যে এই ঘরে ক্লিক করবেন, করে এইখানে দেখেন এই যে যে বললাম ওই যে পপুলার ক্যাটাগরি ক্যারোসল দেখাইছি না, ওইখানের জন্য এইখানে 400x400 পিক্সেলের একটা ছবি আপলোড করবেন। এখানে এই যে সোর্স ফাইলে ক্লিক করলে আপনার একটা ছবি নিয়ে আসতে পারবেন, নিয়ে এসে এখানে এই যে কনফার্ম অ্যান্ড আপডেট দিয়ে দিবেন, এখানে হয়ে যাবে। এবং এটার জন্য একটা ব্যানার অ্যাড করতে পারবেন, 1200x300 সাইজ। এই যে এখানে সোর্স ফাইলে ক্লিক করবেন, আপনার একটা ব্যানার চলে আসবে, বুঝছেন কি? তাহলে আপনার ক্যাটাগরিতে ওই ওই হোম পেজে এইগুলো সব শো করবে। আর এখানে না দিলে ওই যে সাদা ঘর শুধু খালি এরকম দেখা যাবে। দেখেন এখানে আমার একটা ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে। এখন এইটার এই যে টি, এটা তো মূল টি, এখন কি কি চা আছে এইখানে আপনি সাব ক্যাটাগরি হিসাবে দেবেন বলেন তো, কি চা আছে? গ্রিন টি, গ্রিন টি আছে না? রোজেলা টি। হ্যাঁ, রোজেলা টি, রোজেলা, ROSELA। আপনি লেখেন, এখানে লেখেন দাঁড়ান, এইটা একটু বড় হাতে দিই, ও সরি, রো যে কনফার্ম আর দেন, এই যে কনফার্ম দিলাম, দেন এটার সাব ক্যাটাগরি হয়ে গেছে। আপনি চাইলে এইটারও আরেকটা ক্যাটাগরি বানাতে পারেন, এই রোজেলা টির যদি আরও কোনো ক্যাটাগরি থাকে সেটাও ভাগ করতে পারবেন যে এর মধ্যে। কিন্তু এরকম আছে আর একটা কিটি, এই যে প্লাস চিহ্নতে টিক দেন, আরেকটা কিটি আছে লেখেন, এ প্রথম অক্ষর বড় হাতে দেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। ক্যাপস লক ছাপেন, বা শিফট ধরে ওই অক্ষর চাপেন, শিফট 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 ধরেন, বি চাপেন। হ্যাঁ, এবার বল বাসক্তি, টিটা বড় হাতে দেন, স্পেস দেন, হ্যাঁ শিফট ধরে টি চাপেন, বাস কনফার্ম দেন। এই দেখেন দুইটা হয়ে গেছে, আর কি টি আছে দেখছেন, এখন নিজে নিজেই করতে পারছেন। বাস মনে করেন এগুলো এগুলো করেছেন, এরকম যেমন মধু আছে, আপনি হানি 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 দিয়ে একটা ক্যাটাগরি বানালেন, বুঝছেন কি? হানির মধ্যে আবার, হানির মধ্যে আবার ই দিতে পারেন, হ্যাঁ এর বানান, এই কি কি হানি আছে, যেমন লিচু ফুলের মধু, তারপরে সরিষা ফুলের মধু, তারপর সুন্দরবনের মধু, এভাবে দিয়ে আপনি একটা ক্যাটাগরি বানাই ফেললেন। বাংলা দিতে পারেন, কোনো সমস্যা নাই, বাংলা দেন, বাংলা দেন, তো বাংলা লিখতেই
পারি না ভাই।